কেননা ওর মাল পবিত্র ছিল না। আল্লাহ উম্মতের ইজ্জত রাখছে যে আমি তোমাদেরকে চাদরের ভিতরে রাইখা দিব, তোমাদেরকে বেইজ্জত করব না। তোমরা মাল দিবা, তোমরা তোমাদেরকে দিবা, তোমরাই খাবা। আমি জানতে দিব না কাউকে কবুল হলো কি হলো না, এটা আমাদের ইজ্জতের দিকে চায়া করছেন। যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে যেমন দুনিয়া গুছানো আমাদের দায়িত্ব, তদ্রূপ যোগ্যতা দ্বারা আল্লাহর যে আমরা বান্দা, বন্দেগি করা আমাদের দায়িত্ব। বন্দেগি বেশি দেন নাই, 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা, 12 মাসে মাত্র 1 মাস, টাকা দিচ্ছেন তো মাত্র 2.5%, সম্পদ দিচ্ছেন তো জীবনে একবার হজ, এর বেশি চান কম চাইছেন আমাদের কাছে। বন্দেগি, বন্দেগি এটা বন্দা হিসাবে আমাদের দায়িত্ব। আর দ্বিতীয় দায়িত্ব, আমরা সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হই না। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানাইছেন। দফতরের তো অভাব নাই, দফতর চিনেন কি? অফিস চিনেন? অফিস, অফিসের তো অভাব নাই ঠিক না, কিন্তু একটা অফিসের নাম শুনলে চক্ষু কপালে ওঠে ঠিক না, বলবো? কারো যদি জিজ্ঞেস করেন আপনি কি করেন, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করি, এটা শুনতেই তো কি কেমন লাগে, মনে বুঝে দিতে পারি না, এটা শুনতেই তো হ্যাঁ যে বেশি কিছু কোন যাব না ঠিক না, হ্যাঁ একবারে ডাইরেক্ট জায়গায় ঠিক জায়গায় বয়া চাকরি করে ঠিক না, কিন্তু ওইখান থেকেই তো সবকিছু হয় ঠিক না, কি বলেন? প্রধানমন্ত্রী কার্যালয়ের থেকে তো সবকিছু হয়, এই ব্যক্তি ওইখানে চাকরি করে। আজকে আমাদের যে মর্যাদা আল্লাহর কাছে উম্মতের, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে, মানে আমাদের কারণে না, আমাদের যত মর্যাদা বলেন। একটু আগে বলেন দেখলাম না যে আমাদের ইজ্জতের দিকে চায়া আমাদেরকে যাকাতের ব্যাপারে অতীতের মতো সিস্টেম করেন নাই। 16 লক্ষ উম্মতের উপরে এক সিস্টেম ছিল যে যাকাত রাইখা দিবা, গ্রহণ হলে আগুন আকাশ থেকে আসবে জ্বালায় দিবে, আর গ্রহণ যদি না হয় জাকাতটা জায়গায় পড়া থাকবে, দুনিয়ার কোন পশু পাখি পর্যন্ত এটাকে মুখ লাগায় দেখবে না, কেমন বেইজ্জতি। আল্লাহ আমাদের ইজ্জত রাখছে কি, তোমাদের ধনীরা দিবে গরিবকে, আর গরিব খুব বাজারে যায় ভাঙ্গা ভাঙ্গা খাবে, জানতে দিব না কবুল হলো না না হইলো, এটা আমাদের ইজ্জতের দিকে চায়া। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। শুধু সেঞ্চুরি দেয় নাই, সাইদাবাদের মানুষ সময় যদি আমার কাছে হইতো তাহলে আমি দেখাইতাম, শুধু সেঞ্চুরি দেন নাই, কয়েক সেঞ্চুরি ইজ্জত দিছেন শুধু মুহাম্মদী হওয়ার কারণে। এক সেঞ্চুরি না, কয়েক সেঞ্চুরি আল্লাহর রাসূলের উম্মত হওয়ার কারণে। তো দ্বিতীয় আমাদের দায়িত্ব হলো মেরে দোস্ত, সাধ্য অনুযায়ী আল্লাহর রসুলকে মানা, আল্লাহর বন্দেগি করা, মুহাম্মদুর রসুলুল্লাহর গোলামি করা, মুহাম্মদুর রসুলুল্লাহ কি করা, গোলামি করা, এটা আমাদের কাজ। আল্লাহর রসুলের যত বেশি গোলামি করবে, নাইলে কবি কেন লিখবে, কেয়া অফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, দুনিয়া কে চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যায়। জানি না উর্দু তো বুঝবেন না, আর পুরান ঢাকার মানুষ বুঝতেও পারে, আমার উস্তাদে হয়তো বুঝতে পারে পুরান ঢাকার দিঘা, যে কেয়া ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যায়। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলামি করবি তো আমি তোমার হয়ে যাব। আর এইখানে একটা যুক্তিও আছে, কেন আল্লাহ কোথায় আমরা কোথায়, আল্লাহ আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আরে বলেন না গান।